আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি একটি আদর্শ পবিত্র পরিবার গড়ে তুলতে আমাদের সন্তানদের দিনই শিক্ষায় এবং তাদের মাঝে যেন তাকুয়ার গুণ অর্জিত হয় এ ব্যাপারটি গুরুত্ব দিতে হবে আজকে অপবিত্রতা বিভিচার আমাদের সন্তানদের চরিত্রহীনতার জন্য অন্যতম দায়ী যে তাদের মাঝে আল্লার ভয় না থাকা একটি সন্তান পাপাচারিতে এবং চরিত্রহীনতায় লিপ্ত হওয়ার বিষয়ে আল্লাহর ভয় এটা ছিল সবচেয়ে বড় বাধা আজকে দিনই শিক্ষায় অবহেলার কারণে আমাদের সন্তানদের এ প্রধান বাধাটি আজকে বিলুপ্তির পথে যদি কোনো ছেলে বা মেয়ে তার অনৈতিকতা বা বিভিচারে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে সে ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করে তারপর তারা তাদের বাবা তাদের ভাই এদের কাউকে তারা সামনে দেখতে পায় তাহলে সে কি পারবে ওই অবস্থায় অনৈতিকতা এবং তাদের উপস্থিতিতে বেভিচারে লিপ্ত হতে কখনো পারবে না ঠিক এমনিভাবে যে সন্তান বা যে ব্যক্তি যে ছেলে মেয়ে সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহর প্রতি ইমান রাখে আল্লাহ রব্বুল আলমিন সকল পরিস্থিতিতে সকল অবস্থায় আমাদেরকে দেখছেন আমাদের সমস্ত কর্মকাণ্ডকে তিনি পর্যবেক্ষণ করছেন এ বিশ্বাস যার মাঝে আছে সে কি কখনো বেভিচারে লিপ্ত হতে পারে সে কখনও বেভিচারে লিপ্ত হতে পারে না নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম তার হাদিসের মাধ্যমে এই বিষয়টি তিনি প্রকাশ করেছেন যে একজন বেভিচারী সে মমিন অবস্থায় বেভিচার করতে পারে না কাজেই ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে আমরা যখন ধর্মীয় শিক্ষাকে অবহেলা করলাম আর সন্তানদের মাঝে যখন আল্লাহর ভয় এটা বিলুপ্ত হয়ে গেল তখন বেবিচারের পটটা সহজ হয়ে গেল এ সমাজের সন্তানদের অনৈতিকতায় জড়িয়ে পড়া এটার ক্ষেত্রে তাদের আর শক্তিশালী বাধাটি বিলুপ্ত হয়ে গেল আমাদেরকে উপলব্ধি করতে হবে চরিত্রবান একটি সন্তান বাবা মার জন্য সবচেয়ে বড় সম্পদ আমাদের ছেলে হোক মেয়ে হোক তাদের চরিত্র যেন হেফাজত হয় এবং তারা যেন পবিত্র জীবনের অধিকারী হয় সে ব্যাপারে আমাদের জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে সেজন্য ধর্মীয় শিক্ষায় কোনো ধরনের অবহেলা না আমাদেরকে ধর্মীয় শিক্ষায় দিনী শিক্ষায় তাদেরকে এভাবে গড়ে তুলতে হবে যেন তারা তাকুয়া এবং পরহেজগারির গুণে গুণান্বিত হয় আল্লাহ রব্বল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন